আমাদের সবাই একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা ইংলিশে গ্রামার শিখি, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফর টুডে পড়ি, প্রচুর ইংলিশ শিখি। 12 বছর ধরে ইংলিশ শেখার পরেও আমাদেরকে যখন ইংলিশে একটু কথা বলতে বলা হয় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদেরকে যখন ইংলিশে নতুন কিছু লিখতে দেওয়া হয় আমরা প্রচুর ভুল করি। এর কারণ কি জানো? চিন্তা করো, কালকে তোমার একটা সাঁতার প্রতিযোগিতা এবং তুমি কখনো সাঁতার কাটোনি। আজকে তোমাকে আমি একটা ম্যানুয়াল দিয়ে বললাম, এই যে দেখো সাঁতারের ম্যানুয়াল, এখানে সব কিছু দেয়া আছে কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতারের সব গ্রামার দেয়া আছে, যে তুমি যখন হাত এইদিকে দিবা তোমার মাথা এইদিকে যাবে, তোমার যখন হাত এদিকে আসবে তোমার মাথা এইদিকে যাবে, তোমার হাতও নড়বে, পাও নড়বে, পাও নড়বে, হাতও নড়বে, এভরিথিং ইজ দেয়ার। এবং তুমি সবগুলো রুল মুখস্থ করে ফেললে। পরের দিন সাঁতার প্রতিযোগিতা, তোমাকে সুইমিং পুলে ফেলে দেয়া হলো। তোমার কি মনে হয় যে তুমি ভাসবে? অবশ্যই না। তোমার হাত আর পা এইভাবে চলবে না, তোমার হাত আর পা চলবে এইভাবে এইভাবে। এবং তুমি চিন্তা করবে যে কই এসে পড়লাম। এবং এই সেম জিনিসটা কিন্তু আমাদের হয়। আই গেস তোমরা উদাহরণটি বুঝতে পেরেছ। আমরা আমাদের ইংলিশের চৌধুরী হোসেন বে প্রচুর গ্রামারের রুল পড়ি, নিয়ম মুখস্থ করি, পরীক্ষায় ইডিয়মস এন্ড ফ্রেজেস মুখস্থ বুলি আউটে দিয়ে এসে, বাট রিয়েল লাইফে যখন ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়, ওই জিনিসগুলো কাজে লাগিয়ে একটু ইংলিশে প্রেজেন্টেশন দিতে হয়, তখন আমরা ঘাবড়ে যাই। কারণ হলো রুল মুখস্থ করা এবং অ্যাকচুয়াল লাইফ ইমপ্লিমেন্ট করা কিন্তু আলাদা ব্যাপার। ঠিক যেমন সাঁতারের নিয়ম মুখস্থ করা আর আসলেও সাঁতার কাটা যেমন ভিন্ন ব্যাপার, ইংলিশটার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। সো আজকে থেকে প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, চৌধুরী হোসেনের গ্রামারের রুল তো তোমরা মুখস্থ করে ফেলেছ, ইংলিশে তুমি এ প্লাসও পেয়েছ, বাট এখনও যাতে ইংলিশে কথা বলতে সমস্যা হয়, অ্যান্সারটা মনে হয় তোমরা এখন পেয়ে গিয়েছ যে তোমাদের নিয়ম জানার পরে এখন তোমাদের পালা হলো জিনিসটা প্র্যাকটিস করা। মেবি তোমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলো রেগুলারলি, মেবি তোমার বাসায় তোমার ভাই বা বোনের সাথে ইংলিশে কথা বলা শুরু করো, মেবি আয়নার সামনে যে নিজে নিজেকে প্রশ্ন করো, একটা কোয়েশ্চেন ইংলিশে একটা উত্তর দাও, তাহলে হবে কি জানো, সাঁতারটা আসলে প্র্যাকটিস করা হবে। অ্যান্ড সাঁতারটা যেমন প্র্যাকটিস করার পরেই শেখা যায়, ইংলিশটাও ঠিক তেমনি প্র্যাকটিস করে করেই আয়ত্তে আনা যায়। সো আজকে থেকে প্লিজ ইংলিশে প্র্যাকটিস করা শুরু করো, তাহলে দেখবে একদিন না একদিন বা খুব তাড়াতাড়ি ইংলিশে যে তোমার দুর্বলতা ছিল ঝেড়ে ফেলে দিয়ে অনর্গল ইংলিশে কথা বলা শুরু করে দিয়েছো।